পরিচালক বাসু চ্যাটার্জির হঠাৎ বৃষ্টি দিয়ে ফেরদৌসের চলচ্চিত্র জীবন শুরু। এরপর একের পর এক ছবি করে তিনি দুই বাংলার দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। সম্প্রতি দত্তা ছবির শুটিং করতে ফেরদৌস কলকাতায় যান। ছবির শুটিংয়ের ফাঁকেই গত 14 ও 15 এপ্রিল পশ্চিমবঙ্গের রায়গঞ্জ লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী কানায়ালাল আগারওয়ালার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি। তার সাথে কলকাতার তারকা অঙ্কুশ ও পায়েলও ছিল। এরপর সেখানকার রাজনৈতিক অঙ্গনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। স্থানীয় বিজেপি নেতারা বিষয়টিকে উপরের মহলের নজর দেন, যার প্রেক্ষিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক তদন্ত করে এবং সত্যতা খুঁজে পায়। এ প্রেক্ষিতে অবিলম্বে ফেরদৌসকে দেশত্যাগ করতে বলা হয় এবং তাকে কালো তালিকাভুক্তও করা হয়। সেখানকার বাংলাদেশ হাইকমিশন থেকেও ফেরদৌসকে জরুরিভাবে দেশে ফিরে যাওয়ার কথা বলা হয়। এই ছিল ঘটনা। ফেরদৌস দেশে ফিরে গতকাল এক বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, আমি স্বাধীন বাংলাদেশের নাগরিক, একটি স্বাধীন দেশের নাগরিক হিসাবে অন্য একটি দেশের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করা কোনোভাবেই উচিত হয়নি। আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। আশা করি সংশ্লিষ্ট সবাই আমার অনিচ্ছাকৃত ভুলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।